Hello, বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো পালসার বাইক দেখতে পাচ্ছেন আমার পিছনে পালসার বাইক যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি পালসার বাইক কিনতে যাচ্ছেন 150 সিসি তারে বাইক নিতে পারেন দেখুন আমার পিছনে সম্পূর্ণ ফ্রেশ রয়েছে বাইকটি বাইকটি কিন্তু আমার বাইক যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে বাইক নিতে হবে ঠিক আছে এই বাইকটি কিন্তু আমি কিন্তু টুকিটা কেনা বেচা করে আপনারা হয়তো জানেন না যাই হোক কোনো যে কোনো ধরনের যে কোনো মডেলের গাড়ি লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করে বাইক নিতে পারেন ঠিক আছে দুই একের মধ্যে আর কি আল্লাহর রহমতে আমি সরম আর কি দিব চিন্তা ভাবনা করতেছি আমরা দোয়া করেন তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করি এর আগে একটি কথা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুরা প্রথমে বলতে চাই বাইকটির কন্ডিশন পারফরমেন্স সম্পর্কে এই বাইকটির কন্ডিশন পারফরমেন্স সম্পূর্ণ ফ্রেশ আছে সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা বাইক নিতে পারেন দেখতে পারেন বাইকটির কিন্তু কালার কম্বিনেশন কিন্তু একদমই বেটার আছে সব কিছু ফ্রেশ আমি ফ্রেশ গাড়ি না ছাড়া বন্ধুরা কিনি না তো বাইকটি একবার দেখুন বাইকটি কিন্তু ধোয়া মশা করে নাই সেই দৃষ্টিতে দেখবেন আমি ধোয়া মশাও করিনি যাই হোক আর কি ভিডিও বানাচ্ছি প্রথমে দেখায় বাইকটির সামনে টায়ার কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে আপনারা চালাইতে পারবেন কোনো প্রবলেম নেই মানগার্ড দেখুন সম্পূর্ণ ফ্রেশ সকাপ দেখুন একদমই ফ্রেশ আছে বাইকটি যদি আমি লুকস দেখাই দেখুন কোনো প্রকার কিন্তু দাগ স্পট ক্রাশ কিছু নাই যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা বাইক নিতে পারেন দেখতে পারেন বাইকটি যদি দেখেন এখন কালার দেখুন বাইকটির কালার কম্বিনেশন কিন্তু একদমই বেটার অনেক সুন্দর মানের চারদিক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যারা ফ্রেশ ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন দেখতে পারেন আর এই বাইকটি কিন্তু 10 বছরের কাজ করা সারা জীবনের নাম্বার এখন বলবো হচ্ছে বাইকটির ইঞ্জিন সম্পর্কে এই বাইকটির ইঞ্জিনের একটা নাট পর্যন্ত এখনও খোলা পড়েনি ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন বাইকটি কিন্তু ধোয়া মশা করা হয়নি আপনারা সেই দৃষ্টিতে কিন্তু বন্ধুরা দেখবেন একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন দেখুন এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার তো সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো অনেক সুন্দর রয়েছে আপনি অনেকদিন মধ্যে চালাইতে পারবেন কোনো প্রবলেম হবে না বগুড়া বিআরটি থেকে সারা জীবনের কাগজ করা আছে বন্ধুরা 2016 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত মেয়াদ আছে কোনো দিন সরকারকে এক টাকাও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না এই কাগজ দিয়ে সারা জীবন চলবে 26,000 টাকার নাম্বার সহ রয়েছে আর কম প্রাইসের মধ্যে আপনাদেরকে এই বাইকটি আমি দিয়ে দেবো কোনো সমস্যা নাই যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন আমার বড় ভাইদের কিন্তু দিয়ে ফোন দিয়ে লাভ নেই কারণ এটাই কিন্তু আমার বাইক আশা করি আমার কথাটি বুঝতে পারছেন আর এই দেখে যে সাইলেন্সার দেখায় দেখুন সম্পূর্ণ ফ্রেশ আছে ভালো মানের রয়েছে দেখুন একটি বার আর এতে যে ইঞ্জিন কোয়ালিটি দেখায় দেখুন একদম ফ্রেশ বাইকটি কিন্তু একটা নাট পর্যন্ত খোলা পড়েনি কোনো কিছু খোলা পড়েনি সম্পূর্ণ ফ্রেশ বাইকটি ঠিক আছে দেখুন এই দিক থেকে হ্যান্ডেল বার বাইকটি কত কিলো চলেছে বাইকটি চলেছে 11,701 কিলোমিটার দেখুন এখন দেখা হচ্ছে এই বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স দেখতে পারলাম বাইকের সাউন্ড স্মুথ সাউন্ড দেখুন যাই হোক যারা নেবেন যদি আপনারা কুরিয়ার সার্ভিসে নেন সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 10,000 টাকা ঠিক আছে আপনি দিলে ইচ্ছা করলে বিকাশও দিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দিতে পারেন যদি আপনার কাছে ডকুমেন্ট চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে যদি টাকা দেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন 10,000 টাকা বায়না দিলে আর কুরিয়ার সার্ভিসের বিল দিলে আমরা গাড়িটি পাঠিয়ে দেবো ওখানে টাকা দিয়ে আপনি গাড়ি তুলে নেবেন আমরা কাগজপত্র আপনার নামে করে দেবো কোনো সমস্যা নেই আপনি ভোটার আইডি আর ছবি পাঠিয়ে দেবেন ওকে এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা তো এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটির ফিক্সড প্রাইস 1,05,000 টাকা হালকা কিছু সম্মানী করতে পারবো বন্ধুরা বেশি কিন্তু সম্মানী করতে পারবো না ঠিক আছে মোটামুটি হালকা সম্মানী করতে পারবো যাই হোক যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাইকটি নেবেন আর বিশেষ করে ইমোতে যোগাযোগ করলে ভালো হয় আমার ওই লাস্টের 96 নম্বর এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করলে একটু ভালো হয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাইকের স্মুথ সাউন্ডটা আমি শুনে দিচ্ছি দেখুন এখন বলবো হচ্ছে বাকি প্রাইসের কথা তাই বাকি ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম